নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, জিরের পাকোড়া। বাঁধাকপির পাকোড়া, চিকেন পাকোড়া অনেক তো আগে খেয়েছো, এবার জিরের পাকোড়া অবশ্যই একবার বাড়িতে বানাবে। এখানে আমি 1 কাপ জিরে নিয়েছি। এখানে আমি 3 থেকে 4 বার মতো জলে ধুয়ে নেব। জিরেতে অনেক নোংরা থাকে, দিয়ে দিচ্ছি লাল আলু কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো সুজি, এখানে চাল আর গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমি এটা সুজি ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা আমি সামান্য পরিমাণে দিয়েছি, লঙ্কা দিয়েছি ওই জন্য, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখানে ডিমও ব্যবহার করতে পারো, আমি এখানে জল দিয়ে এটা করলাম। এভাবে আমি শেপ দিয়ে নেব। সবগুলো করা হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নেব বিরিয়ানিকে। সুজি দিলে এই পাকোড়াটা দারুণ সুন্দর মুচে মুচে হয়, খেতেও ভালো লাগে। উল্টে দিচ্ছি, এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে একদম জমে যাবে। কিংবা টমেটো সসের সাথেও দারুণ লাগে এটা খেতে। পরস্পর সবগুলো ভেজে নেব, এক কাপ জিরেতে দেখো কতগুলো হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।